হ্যালো, আমি সৈকত। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি টেকউইথ সৈকত চ্যানেলে আরেকটি নতুন টিউটোরিয়ালে। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার ইউটিউব ভিডিওতে একদম ইজি ওয়েতে থাম্বনেল সেট করবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শুরুতে একটি কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও থেকে যদি আপনি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিন। তো চলুন চলে যাই মেন টিউটোরিয়ালে। প্রথমে আমি বলবো, আপনার ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে আর আপনি চাচ্ছেন আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করতে, তাহলে সর্বপ্রথম আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে। তো কিভাবে আপনার চ্যানেলটি নাম্বার দিয়ে ভেরিফাই করবেন তা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আছে, তা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনি ভিডিওটি দেখে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নিতে পারেন। তো আপনি চাইলে দুইভাবে আপনার ভিডিওতে থাম্বনেল সেট করে নিতে পারেন, যে কোনো ব্রাউজারের মাধ্যমে অথবা YT স্টুডিও মানে ইউটিউব স্টুডিও দিয়ে আপনি সেট করে নিতে পারেন। তো আমি ইউটিউবের অফিসিয়াল অ্যাপ ইউটিউব স্টুডিও থেকে থাম্বনেল সেট করে দেখাচ্ছি। প্রথমে আপনার প্রয়োজন হবে এই YT স্টুডিও। এই YT স্টুডিও অ্যাপটি আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো আপনার ফোনে যদি এটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে লিখবেন YT স্পেস স্টুডিও। এই যে YT স্টুডিও কিংবা ইউটিউব স্টুডিও, এটা লিখে আপনি সরাসরি এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে সার্চ করার পরে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি এখান থেকে সরাসরি ওপেন করছি। এখন আপনার ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে। তো আপনার চ্যানেলটি সাইন ইন করার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি যেই ভিডিওতে থাম্বনেল সেট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে একটি ক্লিক করে দেবেন। তো এরপরে আপনি উপরে এই দিকে দেখতে পাচ্ছেন একটি পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করে দেবেন। এরপরে আবারও এই যে বাঁদিকে এই পেন আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এরপরে আবার কাস্টম থাম্বনেল সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে চলে এসছে। এরপরে আমরা এই যে আমাদের এই কাস্টম থাম্বনেলটি আমরা অ্যাড করব। তো অবশ্যই মনে রাখবেন এই কাস্টম থাম্বনেলের সাইজটি যেন 2 মেগাবাইটের নিচে হয়। তাহলে আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট এখানে সেট হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে সরাসরি সিলেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমি সেভ সে ক্লিক করব। কিন্তু এখানে একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে আপনাকে আপনার টাইটেলটি এডিট করতে পারবেন এবং আপনার এখান থেকে আপনি প্রাইভেসি সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন রকমের সেটিংস করে নিতে পারবেন। তো আমি সেভ করে দিবেন, সেভ ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। সো আমি একটু ব্যাক করে দেখাচ্ছি, এখানে সেই আগের ইমেজটি চেঞ্জ হয়ে এখানে আমাদের যেই একটু আগে যেটা আমরা চেঞ্জ করলাম সেটা চলে এসছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন। তো ফিরছি আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।